যোগ কি এমন কাউকে সাহায্য করতে পারে যা দীর্ঘদিনের ড্রাগ বা নেশার ওসিডি সমস্যা মানসিক রোগের ইতিহাস আছে যোগ কি এতে সাহায্য করে আমরা এই ধরনের মানুষের সাথে খুব সামান্যই কাজ করছি কিন্তু যদি আরও বেশি এরকম লোকেদের সাথে কাজ করতে হয় তো আমাদের নির্দিষ্ট পরিকাঠামো আর কিছু সহায়তারও প্রয়োজন অবশ্যই তাদের সাহায্য করা যেতে পারে কিন্তু সেজন্য বিশেষ পরিবেশ কিছু সুযোগ সুবিধা এবং আরও কিছু জিনিস দরকার এখন স্থানীয় স্বেচ্ছাসেবক আর যারা সাধনা করছেন চাইছেন আমেরিকা একটা সেন্টার তৈরি করতে তো তারা টেনেসিতে কিছুটা জমিও কিনেছেন এটা খুব সুন্দর একটা জমি এর মধ্যে তিনটি ঝর্ণা রয়েছে আর দেখতেও খুব সুন্দর তো যদি ওখানে সেন্টার তৈরি হয় খুব শীঘ্রই হবে তাহলে হয়তো আমরা ওই ধরনের পরিস্থিতি সামলানোর কথা ভাবব কিন্তু সেক্ষেত্রে প্রথমে জায়গাটা তৈরি করতে হবে তারপর লোকেদের প্রশিক্ষণ দিতে হবে এটা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু নিশ্চয়ই তাদের সাহায্য করা যেতে পারে অন্তত যদি তারা সাহায্য নিতে আগ্রহী হন এবং নেশা যাই হোক না কেন বিষয়টা হলো এটা পুরোপুরি মানসিক আরেকটা দিক হল হয়তো এটা শারীরিক বিষয় পরিণত হয়েছে সময়ের সাথে সাথে শরীর কিছু নির্দিষ্ট রাসায়নিক এবং অন্য কিছুর প্রতি আসক্ত হয়ে উঠেছে যদি বা আপনি মানসিকভাবে ছাড়তেও চান শরীর আপনাকে বেরিয়ে আসতে দেবে না তো ওই ধরনের জিনিসের জন্য আমাদের খুব শক্তিশালী কিছু ক্রিয়া এবং কর্ম আছে ক্রিয়া মানে অভ্যন্তরীণ কাজ কর্ম মানে বাহ্যিক কাজ ক্রিয়া এবং কর্ম এই দুটোর মিলিত ব্যবহারে শরীরকে সম্পূর্ণ পরিশোধন করা যায় যাতে শারীরিক চাহিদা বন্ধ হয় একবার শারীরিক চাহিদা বন্ধ হলে এটা শুধু সামাজিক এবং পারিবারিক সহায়তা বা ওই ধরনের কিছু প্রয়োজন কারণ আপনি কাউকে একটি প্রতিষ্ঠানে চিরদিনের জন্য রাখতে পারেন না তো যে ধরনের সামাজিক আর পারিবারিক সহায়তা প্রয়োজন সেটা এদেশে খুব কমই আছে বলে আমার মনে হয় বাইরের সাহায্য খুব কম আপনি যদি রাস্তায় গিয়ে পড়েন সব কিছু আপনাকে দিকেই টানছে যে আগে থেকেই এসবের মধ্যে ছিল সে যদি রাস্তায় যায় সেখানে এত কিছু আছে যে তাকে ওই দিকেই টানছে তাই না তো সামাজিক কোনো সহায়তা নেই কয়েকজন মানুষ আছেন যারা এখান থেকে গিয়েছেন ভারতে বেশ দীর্ঘ সময় কাটিয়েছেন এবং এসব থেকে পুরোপুরি বেরিয়ে এসেছেন ব্যাপারটা এরকম যে তারা এখানে ফেরত আসতে চান না কারণ তারা মনে করেন এখানে এলে আবার তারা পুরনো বন্ধুবান্ধব বা ওরকম কিছুর মধ্যে অনিবার্যভাবে আবার জড়িয়ে পড়বেন কিন্তু জীবন ওভাবে চলে না যদি না তারা নিজেরা এখান থেকে শিকড় উপড়ে ফেলতে এবং অন্য কিছু করতে পুরোপুরি ইচ্ছুক হন যেটা কিনা আমি মনে করি সঠিক কাজ কিন্তু বেশি সংখ্যক মানুষের জন্য সম্ভব নয় তা কেবল কিছু ব্যক্তির ক্ষেত্রেই সম্ভব